বিপদ মুক্তি হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী বন্ধু, আপনার উম্মতদেরকে বলে দেন যারা যারা বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আমি আল্লাহ পাক তাদেরকে পঞ্চাশটা পুরস্কার দেব। উনি পঞ্চাশটা পুরস্কার আমি আল্লাহর কাছে জমা থাকলো, একটা পুরস্কার আমি বললাম আপনার উম্মতদেরকে বলে দেন, তাদের সমস্ত চিন্তা দুঃখ দুর্দশা সবকিছু লাঘব হয়ে যাবে। আবু হোসেন গায়ে এই আমলটার মধ্যে এমন শক্তি আছে জানো, ভরাট নদী খাল হয়ে যাবে, খাল ভরাট হয়ে যাবে, আগুন লাগছে বেড়ায়, অবিশ্বাস করিস আল্লাহর এই কালামে কথা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ছ, এটা ডিফলে যাবে, হবে না। তুমি যেটার জন্য চাইছিলে আশা রব্বুনা আন ইউতিনা খায়রাম মিনহা ইন্না ইলা রব্বিনা রাগিবুন, তুমি যেটা চাইছিলে ওইটা হয় নাই, লা হাওলার আমলের কারণেই হয় নাই, এ আছে উত্তমটা তোমার জন্য অপেক্ষা করছে।